হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে আমি সুলতানা মরিয়াম। আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করা তান্দুরি চিকেন কিভাবে রাইস কুকারে রেডি করে নেবেন, এই মেথডটার সাথে তান্দুরি চিকেন কিভাবে ম্যারিনেট করে রাখবেন, ওই ওই মেথডটাও আপনাদের সাথে শেয়ার করব। তার মানে একটা ভিডিওতে আপনারা এ টু জেড তান্দুরি চিকেনের একটা কমপ্লিট রেসিপি পেয়ে যাচ্ছেন। আসছে ঈদের আগে অথবা এই রমাদানে আপনারা বেশ বেশি পরিমাণ করে রেখে দিতে পারেন। এখানে দেখেন পরিমাণ মতো আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি আমার 4 পিস চিকেনের জন্য। 4 পিস চিকেনের জায়গায় এখানে 6 পিস চিকেন দিতে পারবেন। আমি যতটুকু স্ক্রিনে দেখানো যতটুকু পরিমাণ এখানে দেখানো হচ্ছে অতটুকু পরিমাণে আপনারা বেশি পরিমাণ করে পুরো একদিনে করে রেখে রোজাতে আপনারা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ফ্রিজার অপশানে, মানে ডিপ ফ্রিজ যেটাকে আমরা বলি, ওখানে আলাদা আলাদা করে রেখে আপনারা পুরা রোজাতে, মানে আপনাদের জন্য টাইমটা সেভ হবে। অথবা আসছে ঈদেও আপনারা বেশি পরিমাণ ঈদের আগে এভাবে ম্যারিনেট করে, এভাবে দেখেন এভাবে আলাদা আলাদা করে এখন আমি এটাকে জমাই নিব প্লেটে, দেন আমি এটা জিপলক ব্যাগে রাখবো, তারপরে আপনারা এয়ারটাইট বক্সও করেও এভাবে ফ্রিজারে রেখে দিতে পারেন। আশা রাখি আমার আজকের এই তান্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের খুবই হেল্প হবে। আজকে আমি যেটাকে দেখেন আমার এটা আমি যখন ফ্রিজারে 2 ঘন্টা রেখেছি তখন এটা ই হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, এখন একটার সাথে একটা কোনোভাবে লাগবে না। এখন আমি যেহেতু 4 পিস করেছি আমি জিপলক ব্যাগেই রাখছি, তার আমি আজকে করেছি, আগামী দিন আমি এটাকে আপনার রাইস কুকারে করব। রাইস কুকারে করলে যে সুবিধা অসুবিধাগুলো ওগুলাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি গতকালকে এটা করেছিলাম, আজকে দেখেন বের করে এখন আমি রাইস কুকারে নিশ্চিতভাবে দিয়ে দিচ্ছি। এখন নিশ্চিতভাবে কি, নর্মালি আমরা গ্যাসের চুলা বলেন ইলেকট্রিক কুকার বলেন দাঁড়িয়ে থেকে খেয়াল করে রান্নাগুলো করে নিতে হয়, নির্দিষ্ট কোনো টাইমার থাকে না, আমরা নিজস্ব টাইম, মানে নিজস্ব মাইন্ডে টাইমার ইউজ করেই যে কোনো রান্না করি। কিন্তু রাইস কুকারে যারা রান্না করে অভ্যাস আছে তারা জানে নির্দিষ্ট একটা পরিমাণে আপনার যে কোনো খাবার রান্না হয়ে গেলে এটা অটোমেটিকলি অফ হয়ে যায়, কুক মুড থেকে নর্মাল মুডে চলে আসে। এটাকে কোনো ধরনের কোনো ডিপ ফ্রোস্ট অথবা কোনো ধরনের কোনো ফ্রাই করতে হবে না, আমি সরাসরি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এরপরে রাইস কুকারের অন বাটনটা আপনার কুক মুডে এমনিতেই চলে যাবে ঢাকনা দেওয়ার পরে। তখন এটা আমি অ্যারাউন্ড দেখেছি, আমি ফলো করেছি, প্রায় 10 মিনিট পরে আমার একটা পাশ কত সুন্দর হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং ডিটেলস বলেও দিচ্ছি। এখন দেখেন এই রাইস কুকারটা আমি নিয়ে নিলাম, রাইস কুকারের ভিতরে এখন একটু সামান্য 1 টেবিল চামচ তেল দিয়ে তেলের উপরে এখানে আমি 3 পিস চিকেন দিচ্ছি। এগুলো কিন্তু প্রোজেন করা চিকেন, আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা একবারে বেশি পরিমাণ কোয়ান্টিটি করে নিতে পারেন। এই মশলা অটোমেটিক্যালি আমার একটা পাশ রমাদানের মধ্যে আপনাদের জন্য টাইম সেভ হবে এবং ঈদের জন্য আপনারা বেশি পরিমাণ নিতে পারেন। এখানে আমি 3 পিস চিকেন দিয়ে ঢাকনা দিয়ে এটা অটোমেটিক্যালি অপশনে এমনিতে অটোমেটিক্যালি আপনি ঢাকনা দেওয়ার পরে চলে যায় অথবা অন্য কাজেও চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আর কি আমি যাই হোক আমি চিকেন প্রথমে 10 মিনিট এগুলার বেশি পরিমাণ করতে পারো না, টাইমার সেট করে যদি আরো বড় হয় এটা আর কি। এখন আমি ঢাকনা দিয়ে দিছি, কুক মোড অপশনে আমার এই চিকেনটা হতে থাক বলে অটোমেটিকলি এটা অন্য কাজ, এটা তো কোনো টেনশন মোড থেকে ওয়ার্ম হলে চলে আসবে, তো এটা কোনো ফলো করতে হবে না আপনাকে। এটা আপনি অন্য যে কোনো কাজ নিশ্চিত ভাবে করে আসতে পারবেন অথবা আপনি আপনার সময় মতো এসেই এটাকে আবার উল্টাই দিতে পারেন, যেহেতু এটা ওয়ার্ম মোডে থাকবে। দেখেন আমার আমি কুক মোড থেকে যখন ওয়ার্ম মোডে চলে আসছে আমি দেখেছি এক্স্যাক্টলি 10 মিনিট পরে এটা হয়েছে। আরেকটা পাশ আমি এভাবে দিয়ে দিচ্ছি, এখন আবার আমি কুক মোড অপশনে দিয়ে দিচ্ছি, আবারও আমি 10 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমবার যখন 10 মিনিটের পর একটা পানি ক্রিয়েট হয়েছিল ভিতরে, এই পানিটা এখন ড্রাই হয়ে গেল। দেখে বোঝা যাচ্ছে চিকেন গুলা কমপ্লিটলি কুক হয়ে গেছে, কতটা পারফেক্ট। এভাবে করে আপনারা নিশ্চিত ভাবে রাইস কুকারও করে নিতে পারেন, আপনাদের রাইস কুকার যদি আরো বড় হয়। তো যাই হোক, আশা রাখি আমার আজকের এই প্রোজেন তান্দুরি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে। সবাই ফ্রেশ খাবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।